মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আরে ঐশী, কেমন আছিস? আরে মেহেক, কেমন আছিস? খুব ভালো। তা তুমি এখানে পড়ে আছো কেন? শ্বশুর বাড়ি যাওনি? তোমার বরের সাথে তো আলাপই হলো না, আসুক জমিয়ে গল্প টল্প হবে। আচ্ছা, এই আয়ান্দা আর সে আন্দা কোথায় বলো তো? আয়ান্দা, এই তো এসে গেছি আমি। এই প্রণাম করছিস কি? এমন ভাব করছিস যেন সাত বুড়োর এক বুড়ো আমি। যা গিয়ে বস, আর তোর থেকে বয়সে কিন্তু আমি খুব একটা বড় নই। নে নে, বস বস। তোমারই তো বিয়ে হয়েছে। হ্যাঁ, থাক আয়ান্দা, ওনাকে প্রণাম করার কোনো প্রয়োজন নেই। না মানে আসলে উনি তো গুরুজন মানুষ, গুরুজনদের প্রণাম করে আশীর্বাদ নেবে এটাই তো রীতি। প্রণাম করবে না কেন? প্রণাম করাই তো উচিত। ওই কি রকম ব্যবহার বলি, ওদের ব্যবহার তুমি ওদের উপর ছেড়ে দাও না, এটা তো ওদের পরিবারের ব্যাপার নাকি? তাহলেও ওদের তো মা। এইসব কথা থাক না, এই ডিসকাশন থাক। আর তোমার স্ত্রীকে তো আশীর্বাদ করতে পারলাম না, ওর জন্য এটা নিয়ে এসেছি, এটা তুমি তোমার কাছে রাখো। আমার বেলায় বুঝি ফাঁকি? না না, আমার হাজবেন্ড বলেছিলেন, আমিই বললাম যে লগ্নাকে এখানে দেওয়াটা ঠিক হবে না, ওর শ্বশুর বাড়িতে গিয়ে আমরা দুজনে মিলে আশীর্বাদ করে আসব। এখন বরং রায়ানের বউকে আশীর্বাদ করে নিই। ঠিক তাই। আচ্ছা বাই দ্য ওয়ে, রায়ান কোথায়? হ্যাঁ রায়ান, এই রায়ান, এই তো এসে গেছি, এসে গেছি। ওই দেখ, এসে গেছি। কোথায় ছিলে তুই? কোথায় যাবো, এই তো দই আনতে গিয়েছিলাম। ও তুই না একেবারে যা তা, এতক্ষণ টাইম নিলি, দেখ দইয়ের হাঁড়িটা আমাকে দে তো। প্রণাম করার কি আছে? প্রণাম তো করবই, গুরুজনকে প্রণাম করব না? থাক 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 বাবা, থাক, ভালো থেকো, সুখে থেকো। আয়ানের বউকে তো আশীর্বাদ করা হলো না, ওর হাতে ওর বউয়ের আশীর্বাদী গয়নাটা দিয়ে গেলাম। আমরা তো জানতামই না যে তোমারও বিয়ে হয়েছে, তাই আগে থাকতে বানানো ছিল না গয়নাটা, আর তোমার বউয়ের জন্য এইটা নিয়ে এসেছি। এটা তোমার বউয়ের আশীর্বাদী গয়না। ও দেখ কি সুন্দর ডিজাইনটা। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। ভালো হয়েছে, আমরা তো আসলে আগে জানতাম না ওরও বিয়ে হয়েছে, তাই আমি আর উনি গিয়ে দুজনে মিলে এই গয়নাটা তাড়াহুড়ো করে কিনে নিয়ে এসেছি। মায়ের ছেলে, ছেলের বউ সবাই আছে, বাবার জন্য খুব কষ্ট হচ্ছে, আমার মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।